সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব, অনেকেই ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, তো এটা থেকে বিরত থাকার জন্য কি আমল রয়েছে সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দিক নির্দেশনা দিব। তার আগে আপনারা এখনো আমাদের ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই আমলটি অনেক অনেক বেশি পরীক্ষিত, আপনি যদি এই আমলটি করে যদি ঘুমান ইনশা আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি ঘুমের মধ্যে আর কখনো খারাপ স্বপ্ন দেখবেন না, আপনার ঘুমটা খুব ভালো হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেই দোয়াটা শিখে নেই। সেই কাজটা হলো আপনাকে যেটা করতে হবে সেটা করার জন্য উজু করতে হবে না, প্রতিদিন ঘুমানোর পূর্বে এই আমলটি আপনি করবেন। সেটা হলো প্রতিদিন ঘুমানোর পূর্বে উজু করে ঘুমাবেন, শীত হোক গরম হোক যে কোনো সময় উজু করে ঘুমাবেন। তারপর যদি স্বামী স্ত্রী সহবাস করেন সেটা ভিন্ন কথা, সেটা করতে পারেন, কিন্তু প্রথমে একবার উজু করে ঘুমাবেন। তো উজু করে ঘুমাবেন, তারপর ঘুমানোর পূর্বে সুরাতুল ফাতিহা সকলেই পারেন, সুরা ফাতিহা, সুরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সুরা ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। এগুলো আল্লাহ রাসূলকে যখন জাদু করা হয়েছিল তো আল্লাহ রাসূল কথার মধ্যে উল্টাপাল্টা কথা বলতেন, তো তিনি খাবার খেয়েছেন বলতেন না আমি কিন্তু খাবার খাইনি, এমন আর কি একটু একটু উল্টাপাল্টা হয়ে যেত কথার মধ্যে। তো তো সেটা এই কয়েকদিনের মধ্যেই সাহাবীদেরকে ফেরেশতাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করা হয়, তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আমলটা শিক্ষা দিয়ে দেয়। তো এটা কেমন পরীক্ষিত, আল্লাহ রাসূল নিজেও করেছেন, জাদুটুনা দূর করেছেন এবং তার ঘুম অনেক ভালো হয়েছে, এবং তিনি আমাদেরকে এই কাজটা করার মধ্যে পরামর্শ দিয়েছেন। এই জন্য আমরা ঘুমানোর পূর্বে যদি এই কাজটা ছোট করি, উজু করে ঘুমাবো, সুরা ফাতিহা পড়বো, সুরা ইখলাস পড়বো, সুরা ফালাক পড়বো, সুরা নাস পড়বো, পরে যদি ঘুমাই শৈলে ফু দিয়ে ঘুমাই, ইনশাআল্লাহ আপনার ঘুমটা ভালো হবে, ঘুমের মধ্যে আর কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। তবে অপশনাল, মানে করতেও পারেন নাও করতে পারেন, করলে ভালো, আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পরে শরীরে ঘুম ফু দিয়ে ঘুমালে অনেক ফজিলত রয়েছে, আপনি খারাপ স্বপ্ন দেখবেন না, এটা করলে আরো ভালো, না করলে সমস্যা নেই। তবে আমি যতটুকু বলেছি ততটুকু করলেই আপনি পরিপূর্ণ উপকার পেয়ে যাবেন। আয়াতুল কুরসি কি উচ্চারণ আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, আপনি সেটা দেখতে পারেন। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, সকলের মঙ্গল কামনা করে দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। তবে ইসলাম প্রচারের স্বার্থে আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।